এবার আমরা বরণ করতে যাচ্ছি মাননীয় জলধর হেপ্রে ভিক্ষা করব। কেন বলছি, আপনি যদি চলে যান 1973 সালের আগে, যখন প্রাইভেট কোম্পানিগুলি ছিল, কুমারটিতে ছিল মোহনলাল গোয়েঙ্কা, বাঙ্কলাতে ছিল বার্ড কোম্পানি, সেই কোম্পানির আমলে যারা কাজ করেছেন, যারা বয়স্ক লোক আছেন এখানে, তারা দেখবেন সেই টাইমে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের এখানে কোলারি খাদানে কাজ করার জন্য এসেছিলেন পেটের তাগিদে, পয়সা রোজগার করার তাগিদে। কিন্তু প্রাইভেট আমলে, কোম্পানির আমলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত খাদের মধ্যে, তাহলে তার পরিবারটা লাশটাও খুঁজে পেত না, বন্ধ শুনে ওই লাশটাকে ফেলে দিত, পরিবার বুঝতেও পারত না যে আমার স্বামীটা মারা গেছে। যদি উপরে মারা যেত তাহলে কিন্তু বয়লারে ফেলে দিত, লাশটাও খুঁজে পাওয়া যেত না, পরিবারের মালিকরা লাশটাও পেত না। তারপর 1973 সাল এলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজ করলেন কয়লা খনিকে, ব্যাংক ন্যাশনালাইজ করলেন, বিভিন্ন সেক্টরকে ন্যাশনালাইজ করলেন। কেন করলেন? ন্যাশনালাইজ করার অর্থ হচ্ছে গা যে আমাদের ভারতবর্ষের শ্রমিক তারা সুস্থ থাকবে। তো প্রোগ্রাম হচ্ছে যে আমরা নন পলিটিক্যাল ট্রেড ইউনিয়ন করি, এবং নন পলিটিক্যাল ট্রেড ইউনিয়ন করলেও আমরা তো কোনো রাজনৈতিক দলের সমর্থন, আমরা নীতির ভিত্তিতে সমর্থন করি। তা আমাদের যেহেতু প্রথম হচ্ছে যে ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের কারবার, আর এই বর্তমান মোদী সরকার ইন্ডাস্ট্রি সমস্ত ডিন্যাশনালাইজেশন করে দিচ্ছে, তো আমরা দেশের কৃষক এবং শ্রমিকের স্বার্থে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে, আমরা সংগঠিত হয়ে নেমেছি যাতে এই ফাঁসিবাদ মোদী সরকারকে হাঁটানো যায়। এবং তার নিমিত্তে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি আছেন, যিনি লাগাতার মোদীর বিরুদ্ধে প্রচার করে যাচ্ছেন। তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য আমরা বিগত কয়েক বছর যাবত আমরা নীতিগতভাবে এবং রাজনীতিগতভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে আসছি মমতা ব্যানার্জিকে দেখে, এবং আমাদের এখানে বিশেষ করে যিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, উনি আমাদের প্রচণ্ড স্নেহভাজন এবং সমস্ত দিক দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন। তাই আমরা যাতে তৃণমূল সমর্থিত মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে পুনর্নির্বাচিত করা যায়, সেই জন্য আমরা প্রতিবারের ন্যায় এবারেও আমরা চুনাও প্রচারে নেমে গিয়েছি, এবং এটা আমরা আন্তরিকভাবে নেমেছি, এবং আমরা জানি এটা আমরা সাকসেস হবই। এটাই আমাদের মেন মোটো, যে ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে, কৃষকের স্বার্থ বাঁচাতে গেলে আমাদের বিকল্প যে আছে ইন্ডিয়া জোটকে, আমাদের বিভিন্ন, আমাদের তো যে ট্রেড ইউনিয়ন সেটা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন, এক একটা স্টেটে প্রত্যেকেই কিন্তু মোদী বিরোধী আমরা আন্দোলন গড়ে তুলেছি, এবং পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম নয়। আমরা জানি তৃণমূলই একমাত্র এখানে বিরোধ, মানে যে দল আছে মোদীর বিরোধিতা করতে পারে। দাদা আপনার পরিচয়? প্রফুল্ল চ্যাটার্জি, জয়েন্ট জেনারেল সেক্রেটারি। যোগীকে আপনার ইউপি মে উনকা ময়দান খালি হো রা হ্যাঁ উনকা ঘর উজড় রা ওয়া ইহা আকে ও ক্যা কর রা আ রহে আগে তো ক্যা হ্যায় মানে কি সবই নেতা লোক বঙ্গাল মে আয়ে সবই কো স্বাগত হ্যায় কিনি কো দিক্কত তো ইহা নহীঁ হ্যায় আ সকতে হ্যায় লেকিন বঙ্গাল মে আনে সে যোগী জি কো ফায়দা নহীঁ ইয়ে বঙ্গাল হ্যায় ইহা যোগী আর কোই সাধু মহাত্মার কোই জরুরত নহীঁ ইহা পর জো হ্যায় দিদি হি কাফি হ্যায় ইহা কি গরীব জনতা আওয়াম সব দিদি কে সাথ হ্যায় कुछ नहीं कर पाए। बोले उनका आने से तृणमूल कांग्रेस के समर्थक में कोई माने ये होगा, आपका बदलाव होगा? एक पैसा बदलाव नहीं होगा। तृणमूल कांग्रेस, हम लोग तृणमूल कांग्रेस मजबूत चट्टान की तरह हैं। हमारा पार्टी जीतेगा, हमारा पार्टी को हिलाने नहीं कर पाएगा, ना हमारा वोटर को हिलाने पाएगा। हमारा वोटर एक क्षेत्र खड़ा है, सिर्फ बंगाल नहीं, पूरा हिंदुस्तान में NDA जो है आगे बढ़ रहा है। बंगाल में तृणमूल आगे बढ़ रहा है, हिंदुस्तान में जो है इंडिया आगे बढ़ रहा है। इंडिया गठबंधन मजबूती से आगे बढ़ रहा है, आप देख रहे हैं। आप मीडिया कर्मी हैं, आपको बोलने की जरूरत नहीं है। 4 तारीख के बाद जो मोदी जोगी जी सब चले जाएंगे, सबकी विदाई है। हालांकि जोगी जी CM है, वो रहेंगे,
लेकिन बाद में कि सबकी विदाई है और जहाँ भी आवे उसे तो फट फट बनाती है। योगी जी आवे, मोदी जी आवे, अमित शाह जी आवे, जो भी आवे सबकी विदाई है, यहाँ कोई जरूरत नहीं है। धन्यवाद।